छिन ली नरे मोर नबी जी रे किसर तारे मरबी घी रे अमर नबी कुंदो शेर दोषी ओ मक्का बासी बोले ना मोरे ओ चिल्ली ना रे अल्लाह जारे बाँचाई तारे के मरते पारे बाघेर उदर अटल सागर होते हो आसे फिरे चल्लिस दिन छिलो यूनुस नबी माछे रुदारे अल्लाह ताला ताहाई निलो उद्धार कोरे खलीलुल्लाई फेले छिलो अग्नि तंदूरे अग्नि बान मेहर बान फूले दिलो भोरे ओरे ओ काफिरेर दल হবি তোরা সব বিফল ওরে ও কাফিরের দল হবি তোরা সব বিফল যতই তোরা থাকে না রে ঘিরে মোর খোদা তালা নেবে উদ্ধার করে চিনবি না রে মোর নবী জিরে কিসের তরে মারবি ঘিরে আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে ও চিনলি না রে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কি বললেন খোদা তালার হুকুম হলো শোনো বন্ধু মোর তোমার সাথে আছি আমি ধরো সবর আলীকে তুমি দাও সুয়ায়ে ঢাকিয়া চাদর আবু বকরকে সাথে নিয়ে করো সফর তখন নবীজি কয় দুশ্মন সবাই রয়েছে ঘিরে নবীজি কয় দুশ্মন সবাই রয়েছে ঘিরে বলো মোরে কেমন করে যাব বাহিরে শুনে তখন কয় খোদা ও গো মোর নুরুল হুদা শুনে তখন কয় খোদা ও গো মোর নুরুল হুদা এক মুঠো বালিতে ফুঁক মেরে ছুঁড়ে দাও ঘরের চারিধারে চিনলি না রে মোর নবী জিরে কিসের তরে মারবি ঘিরে আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে ও চিনলি না রে তারপর ফুঁক দিয়ে ছুঁড়লো যখন অন্ধ সব হলো নবী আবু বকরের ঘরে পৌঁছালো ধরো যাই টোকা মেরে যখন ডাকিলো এক ডাকের সাথে দরওয়াজা খুলিল নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করিল নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করিল এত জলদি কেমন করে খুলিলে বলো সিদ্দিক বলে বলেছিলে ইয়া রাসূল
সিদ্দিক বলে বলেছিলে হিজরতের সময়, সিদ্দিক বলে বলেছিলে হিজরতের সময়, সাথে করে নিয়ে আমি যাব তোমায়। সেদিন হতে বিছানাতে আমি না ঘুমাই, দরজায় ঠেক লাগায় থাকি অপেক্ষায়, কারণ থাকিলে ঘুমের ঘরে ডেকে বারবার আমারে, থাকিলে ঘুমের ঘরে ডেকে বারবার আমারে, কষ্ট পাবে দয়ার নবীজি রে, ইয়ে বিয়াদবি করি কেমন করে চিনলি না রে, মোর নবীজি রে কিসের তরে মারবি ঘিরে, আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে, ও চিনলি না রে, আবু বকরকে সাথে নিয়ে নবীজি চলে যায়, যেতে যেতে পাহাড় পথে সকাল হয়, আবু বকরকে সাথে নিয়ে নবীজি চলে যায়, যেতে যেতে পাহাড় পথে সকাল হয়, দুশমনরা দেখার আগে নবীজি মোর কয়, ও আবু বকর নেমে চলো এই গোহাই, নবীজি আর আবু বকর যখন নেমে যায়, নবীজি আর আবু বকর যখন নেমে যায়, মাকড়সা ওই গুহার মুখে জাল বুনে দেয়, দুশ্মন যাই গুহার ধারে কয় আছে এর ভেতরে, দুশ্মন যাই গুহার ধারে কয় আছে এর ভেতরে, উঁকি ঝুঁকি মারে বারে বারে, মোর নবীজিকে মারার তরে চিনলি না রে, মোর নবীজি রে কিসের তরে মারবি ঘিরে, আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে, গুহার কাছে পৌঁছে গিয়ে উঁকি ঝুঁকি মারছে আর বলছে এই গুহাতে আছে, তাদের মাঝেই একজন বলে উঠল, কি বলল, ছিঁড়ে যেত মাকড়সার জাল কেউ না মিলে গুহাই, এমন কথা শুনে সবাই ফিরে চলে যায়, বলো সুবহানাল্লাহ, ছিঁড়ে যেত মাকড়সার জাল কেউ না মিলে গুহাই, এমন কথা শুনে সবাই ফিরে চলে যায়, ওই গুহার তলে আবু বকর গর্ত দেখতে পায়, গায়ের চাদর পাগড়ি ছিঁড়ে বন্ধ করে দেয়, একটি গুহায় কম্পড়িতে পা ঢাকিয়া রয়, একটি গুহায় কম্পড়িতে পা ঢাকিয়া রয়, সিদ্দিকের কোলে মাথা রেখে নবী ঘুমাই, বিষধর এক সাপ এসে হাজির হয়েছে থাই, অবলা ওই বনের পশু বারে বারে কয়, কি বলে,
পাতলো আবু বকর আমি আশিক মুস্তাফার বলুন সুবহানাল্লাহ পাতলো আবু বকর আমি আশিক মুস্তাফার করিব দিদার নয়ন ঘরে আমি চুমা করে চলে যাব ফিরে চিনলি না রে মোর নবী জিরে কিসের তরে মারবি ঘিরে আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে বারে বারে বলার পরেও বুঝলো না সাপের বল বাধ্য হয়ে তাহার পায়ে মারিল ছোবল বিষের জ্বালাই যায় চলে যাই তবুও অটল নবীজির ঘুম ভাঙলো মুখে পড়তে চোখের জল নবীজি কয় আবু বকর একি তোমার হাল নবীজি কয় আবু বকর একি তোমার হাল সারা বদন হলুদ তোমার চোখ কেন লাল তখন আবু বকর কয় সাপছো বল মেরে আমায় তখন আবু বকর কয় সাপছো বল মেরে আমায় দিয়েছে জহরেতে ভরে তাই মোর নয়ন আশু ঝরে চিনলি না রে মোর নবী জিরে কিসের তরে মারবি ঘিরে আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে ও চিনলি না রে নবীজি আপন মুখের লালা লাগিয়ে দেয়সে থাই সাথে সাথে বিষের জ্বালা বন্ধ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ নবীজি আপন মুখের লালা লাগিয়ে দেয়সে থাই সাথে সাথে বিষের জ্বালা বন্ধ হয়ে যায় ও আবু বকর আগে কেন ডাকো না আমায় তাহলে তোমার এত কষ্ট হতো নাই সিদ্দিক বলে আমার কোলে ক্লান্ত নবী ঘুমাই সিদ্দিক বলে আমার কোলে ক্লান্ত নবী ঘুমাই কলিজা ফেটে মরণ হলেও ডাকিতাম নাই পাশরাইতে সাপবার হলো নবীকে সালাম দিল পাশরাইতে সাপবার হলো নবীকে সালাম দিল ইয়া রাসূল তোমার দিদার করে এ জীবন আমার গেল নূরে ভরে চিনলি না রে মোর নবী জিরে কিসের তরে মারবি ঘিরে আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে ও চিনলি না রে শেষ বেলাই তখন জঙ্গলের অগলা পশু আল্লাহ নবীকে বলছে যত চাও সাজা দাও ও প্রিয় রাসূল সিদ্দিকের ছোবল মেরে করেছি বড় ভুল
যত চাও সাজা দাও ও প্রিয় রাসূল। সিদ্দিকের ছবল মেরে করেছি বড় ভুল, নবীজি বলে যাও চলে ওরে বনের সাপ, তোমাকে আল্লাহ রাস্তে করে দিলাম মা। যাহার প্রেমে পশু পাখি দিয়ে আসে ঝাঁপ, তাহাই হত্যা করতে গিয়ে মানুষ করবি পাপ। বলি তাইম কে মাহি সে যে মোর খোদার হাবিব, বলি তাইম কে মাহি সে যে মোর খোদার হাবিব, তাহাকে চিনতে পারলি না রে তিল্লা করে নে খোদার দারে, চিনলি না রে মোর নবী জিরে কিসের তরে মারবি ঘিরে। আমার নবী কোন দোষের দোষী ও মক্কাবাসী বলে না মোরে,